শেখ সেলিম সাহেব এমপি এবং সাবেক মন্ত্রী ওনার কথা দিয়ে শুরু করি। উনি বলেছে যে শেখ হাসিনার নিরাপত্তার মধ্যে দুষ্কৃতিকারী ঢুকেছে। আমি মনে করি যে এই সরকার এখন প্রশাসনের উপর আইনশৃঙ্খলা বাহিনীর উপর কারো উপর আস্থা নাই। কেন নাই? যখন নিজেদের দেউলিয়া পানা হয়, নিজেদের পায়ের নিচে মাটি থাকে না, জনবিচ্ছিন্ন হয়ে যায়, তখন তারা ঘুমের ঘরে হোক, সজাগ অবস্থায় হোক, বিভিন্ন আতঙ্কের কথা দেখে। তার বড় প্রমাণ হচ্ছে যে দেখেন আজকে বাংলাদেশে এত আইনশৃঙ্খলা বাহিনী পূর্বের তুলনায় 10 গুণ মনে হয় বেশি হবে। তারপরেও বিএনপির প্রোগ্রাম হলে সেখানে এই আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সেখানে লাঠি ছোটা হকি স্টিক নিয়ে নিরাপত্তার নামে, শান্তি মিছিলের নামে, শান্তি সমাবেশের নামে, সতর্কতার নামে থাকে। তাহলে কি বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী নাই, নাকি ওনরা আইনশৃঙ্খলা বাহিনীর উপর আস্থা নাই, বিশ্বাস নাই? আসলে ওনাদের আস্থা আর বিশ্বাস এখন আর নাই। তারা ধারণা করে যে সকল প্রোগ্রাম এই বিএনপি সফল করবে এবং এই আইনশৃঙ্খলা বাহিনীও তাদের সফল করার জন্য সুবিধা দিবে। তাই এই ওনরা নিজেরাই আইন হাতে তুলে নিয়েছে, এটা কিন্তু একটা রাষ্ট্রদ্রোহী সমান। তা আমি বলবো যে আসলে যারাই যেখানে আছে তারা যথাযথভাবেই আছে, কিন্তু সেই সমস্ত জায়গায় থেকে তারা যখনই ন্যায়ের কথা বলে, মানুষের কথা বলে, নিরপেক্ষ কথা বলে, সেই কথাগুলো আপনার আওয়ামী লীগের পক্ষে যায় না, তখনই তারা শত্রুতা হয়। ইতিপূর্বে আপনারা দেখেছেন অনেক কর্মকর্তাকে তারা স্বেচ্ছায় অবসর দিয়েছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি যে এই কয়েকদিনের বিশ্লেষণ যদি আপনারা রাজনৈতিক করেন, যে রাশেদ খান মেনন বলেছে যে শেখ হাসিনার পতন হতে পারে বা হলেও বিএনপি ক্ষমতায় আসবে না, অর্থাৎ ওনার কাছের লোক, তাহলে এটা বলা মানে কি? অর্থাৎ ওনাদের যে ক্ষমতায় থাকার অধিকার নেই, থাকতে পারবে না, এটা স্পষ্ট হয়েছে। পাশাপাশি আপনারা দেখেছেন এই ওবায়দুল কাদের যেদিন পিটার হাঁচ, আমরা সবসময় শুনলাম যে সোনারগাঁয় ওনাদের সাথে সংলাপ হবে, সেখানে কিন্তু সেই সংলাপটা আমরা দেখলাম যে ওনাদের পার্টি অফিসে আনলো। এর মানেই ছিল যে পার্টি অফিসে আনা মানে যারা আমরা বিএনপি বা বিরোধী দল আন্দোলন করতেছি তাদেরকে বুঝাচ্ছে যে আমেরিকার সাথে একটা ভালো সম্পর্ক, তারা আমাদের পার্টি অফিসে চলে এসেছে। মানুষ তো সচেতন, সেখানে আসার পরে আমরা দেখলাম তাকে খুব ফুল টুল দিয়ে তাকে বরণ করলো। এর আগে কিন্তু বা পরেও 14 দল কিন্তু আমেরিকার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, প্লেকার্ড প্রদর্শন করছে, তারপরেও তারা কিন্তু দেখা যাচ্ছে যে ফুলের তোড়া টোড়া দিয়ে নিল। আমরা অপেক্ষা করতেছিলাম আপনাদের সাংবাদিকদের মিডিয়াতে দেখব, দেখলাম যে পিটার হাঁস বলল যে বাংলাদেশের নির্বাচন আগামীতে কোন পদ্ধতিতে হবে সেটা রাজনৈতিক দল নির্ধারণ করবে। তার মানে হচ্ছে কি যে এই শেখ হাসিনার অধীনে তো এই নিয়মে তার নির্বাচন হচ্ছে না, এটা কিন্তু কথায় স্পষ্ট এসেছে। পাশাপাশি ওনারা বলেছে যে বাংলাদেশের স্বচ্ছ নিরপেক্ষ জনগণের অংশগ্রহণমূলক, অর্থাৎ জনগণ ভোট দিয়ে যাকে নির্বাচিত করে ক্ষমতায় আনবেন তারাই ক্ষমতায় আসবে, এটা কিন্তু আরও পিটার হাঁস স্পষ্ট করে দিয়েছে। পরবর্তীতে আপনাদেরই চ্যানেলগুলোতে দেখলাম ওবায়দুল কাদের বলল যে তাদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে, বাণিজ্যিক আলোচনা হয়েছে এবং তারা বলেছে স্বচ্ছ নির্বাচনের কথা বলেছে। তখন বলছে যে আপনারা চাপে আছেন কিনা, বলছে না আমরা বিবেগের চাপে আছি, আমি বিবেগের চাপে আছি। তাইলে ওনার বিবেগের চাপে কি? আজকে উনিও কিন্তু বলেছিল যে ইভিএমে ভোট হলে দিনের ভোট রাতে হতো না। ওনার ভাই বলেছে বাংলাদেশে ফেয়ার নির্বাচন হলে আওয়ামী লীগ একটা আসন পাবে না, দরজা টোয়াই পাইতে না পালাবার। এরকম উনিও বলেছে যে সম্পদ নিয়ে পালাতে পারবে না। তার মানে আপনি এত অন্যায় করেছেন, গুম খুন হত্যা, 44 লক্ষ লোকের নামে মামলা দিনের ভোট রাতে, এবং সুনীতি সুবিচার সব লোকে ধ্বংস করে দিয়েছেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছেন। এইটা যদি আপনার বিবেগের চাপ হয় ভালো কথা, তাহলে আল্লাহর আস্তে আপনারা ক্ষমতা ছাড়েন এবং আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন বিএনপি করতেছে সেটা হচ্ছে এক দফা পদত্যাগ করুন, নির্দলীয় সরকারের অধীনে একটি নির্বাচন দিন, এটা কিন্তু আপনারা দেখেছেন। পাশাপাশি আপনারা আরও জানেন জাতিসংঘ গতকালকে রাত্রে, মানে ওই দেশে ছিল দিন, ওই গতকালকে অনেকটা চ্যানেলে এসেছে, জাতিসংঘ স্পষ্টভাবে বলেছে প্রশাসনকে, পুলিশকে, আইনশৃঙ্খলা বাহিনীকে যে আপনারা একটু শান্ত হন। এবং আমার বিশ্বাস, আমি আগে থাকতেও বলেছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবও বক্তব্য বলেছে যে আমরা আমাদের এই আন্দোলন সংগ্রাম হচ্ছে অবৈধ ভোটচোর ভোটার বিল সরকারের বিরুদ্ধে আর প্রশাসনের সাথে না। আপনারা চাকরি করেন, আপনারা ইনশাল্লাহ ফিরে আসেন, এবং আমার বিশ্বাস ছোট্ট একটা বাংলাদেশ প্রত্যেকে প্রত্যেকের আত্মীয়। আমিও কোনো না কোনোভাবে একজন পুলিশ কর্মকর্তার আত্মীয়, আর্মির আত্মীয়, আমি কোনো প্রশাসনের একজন লোকের আত্মীয়, ওনাদেরও আত্মীয়। তাই ইনশাল্লাহ ওনারা ন্যায়ের পথে আসবে, ওনারা চাকরি করে বাংলাদেশ সরকারের, সরকার যেই হোক ওনাদের চাকরি থাকবে এবং সেটাই হবে। এটা যে জাতিসংঘ বলেছে, আমি এটা আপনাদের মাধ্যমে কিন্তু বহুতবার বলেছি, আমরা চাই
যারাই চাকরি করুক, তারা যাই না যা কিছু করুক, আমরা জানি যে এটা সরকারের অর্ডারে করেছে। কারণ আমরা বুঝি, আমরা 34টি দল, বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল বিএনপি, এরপর জামাত, আমরা মিলে এই সরকারকে হটাতে পারি না। কারণ এই সরকারের এই একজন মন্ত্রী, মানে সাধারণ সম্পাদক, উনি কিন্তু দুই দিন আগে বলেছে যে রাজনীতিতে এই বিএনপি হচ্ছে একটা বিস্ফোরক। ওই একই দিনে আবার আপনার হাসান মাহমুদ সাহেব বলেছে যে এরা ডেঙ্গুর চাইতেও ভয়ানক। আরে ভাই, আপনি অবৈধভাবে বেহায়ের মতো, আপনি জানেন পৃথিবীতে সবচেয়ে বেহায়া প্রাণী আপনারা জানেন কি না আমি জানি না, হায়না। হায়না হচ্ছে বেহায়া প্রাণী। এই হায়না যখন সিংহ শিকার করে, তখন তারা সিংহের কাছে যাইয়া শিকার করতে পারে না, কিন্তু তাদের কায়দা ওই খাবারটা আনার জন্য বৈশা তাকে কায়দা করে, ওদেরকে ধাওয়া করলেও যায় না। আপনি সেই বেহায়া ভয়ঙ্কর হায়নার চেয়েও আপনি খারাপ। সেই হায়নার রূপ ধারণ করে আজকে বাংলাদেশে 15 বছর বসে আছেন। আপনার নেত্রী বলতেছে গণভবন ছেড়ে আমি যাব কই, ওনার বাবার বাড়ি আছে, ওনার স্বামীর বাড়ি আছে, ওনার ছেলের বাড়ি আছে, এই কথা কখন বলে? যখন এই ক্ষমতার লোভের জন্য খুব উচ্চ অবস্থানে চলে যায়, ক্ষমতার লোভ ছাড়তে পারে না, এই জন্যই এটা বলে। ইতিমধ্যে আপনি যার কথা প্রথম বলেছিলেন, শেখ সেলিম, তিনি কিন্তু সংসদে বসে দাঁড়িয়ে বলেছিল 50 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। ওনাদের আর একজন নেতা, এই দক্ষিণের মেয়র, বলছে 100 বছর ক্ষমতায় থাকবে। এর আগে এই শেখ হাসিনা বলতো 21 সাল, 41 সাল। এই যে ক্ষমতার মোহ, লোভ, এতেই প্রমাণ করে এরা ফ্যাসিস্ট, এরা স্বৈরাচার, এরা বেহায়া, এবং এরাই দেশের জন্য ভয়ঙ্কর।